হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাগত জানাই তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস তোমরা যদি বহরমপুর কলকাতা এবং শিলিগুড়ি আর মিরালির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা তোমাদের র্যালি কিন্তু আবার পুরোপুরিভাবে পিছিয়ে গেল ব্যাড নিউজ বলতে পারো তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে তাই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের বহরমপুর র্যালি কলকাতার র্যালি শিলিগুড়ি আর্মি র্যালি কবে হবে সেটি কিন্তু বলে দেবো দু হাজার একুশ সালে কী র্যালি হবে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো অতএব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একদম অফিসিয়ালি আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওকে তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি কলকাতা বহরমপুর এবং শিলিগুড়ি আর্মি রেলের প্রত্যেকটি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম লেটেস্ট আপডেটগুলো আমরা সবার প্রথমে দিয়ে থাকি কেননা আমাদের ফোর্টস রিলেটেড চ্যানেল তোমরা ফোর্সের যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যাবে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো ফ্রেন্ডস তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ব্যারাকপুর আর্মি র্যালির র্যালি স্টার্ট ডেট অ্যান্ড র্যালি ইন ডেট তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো যে ব্যারাকপুর আর্মি যে র্যালি হবার কথা ছিল ছয়ই নভেম্বর থেকে ওকে ৬ নভেম্বর থেকে কিন্তু ব্যারাকপুর আর্মি র্যালির র্যালি হবার কথা ছিল সেটি তোমাদের দু হাজার বাইশ সালে করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছো পাঁচই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারির মধ্যে কিন্তু ব্যারাকপুর আর্মি ডেট কিন্তু নতুন ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মির অপ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি চাও তো চেক করতে পারো তো এখান থেকে আমরা আপডেট পাচ্ছি যে তোমাদের বহরমপুর কলকাতা এবং শিলিগুড়ি আর্মি র্যালি কিন্তু পুরোপুরিভাবে পিছিয়ে গেল সেটি কিন্তু কেন সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো তোমরা অফিসিয়ালি যে আপডেটটি দেখতে পেলে যে পাঁচই নভেম্বর থেকে না পাঁচই ছয়ই নভেম্বর থেকে যে ব্যারাকপুর আর্মি র্যালি হওয়ার কথা ছিল সেটি পাঁচ এক দু হাজার বাইশ থেকে আঠারো এক দু তারিখের মধ্যে কিন্তু হতে চলেছে এটি অফিসিয়ালি কিন্তু তাদের পুরোপুরি ডেট নতুন ডেট ওকে তো আমাদের বহরমপুর শিলিগুড়ি এবং কলকাতা আর্মি র্যালি কেন পিছিয়ে গেল সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দেখো বহরমপুর কলকাতা এবং শিলিগুড়ি আর্মি র্যালি আমাদের পিছিয়ে গেল সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বহরমপুর আর্মি র্যালি কিন্তু দু সালে হবার একটি কথা ছিল ওকে যদি ব্যারাকপুর আর্মি র্যালি আমাদের ছয় নভেম্বর থেকে হতো তাহলে কিন্তু বহরমপুর আর্মি র্যালি ডিসেম্বর মাসে হবার একটা চান্স থাকত কিন্তু ব্যারাকপুর আর্মি র্যালি যেহেতু দু সালে করে দেওয়া হয়েছে দুহাজার বাইশ সালে সেহেতু ব্যারাকপুর আর্মি র্যালি যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে তাদের র্যালি যদি দু সালে করে দেওয়া হয় তাহলে বেড়া বহরমপুর আর্মি র্যালি দু হাজার একুশ সালে হবে না ওকে ফ্রেন্ডস এটা পুরোপুরি একদম এক হাজার পার্সেন্ট কনফার্ম নিউজ যে তোমাদের বহরমপুর আর্মি র্যালি দু হাজার একুশ সালে হবে না কবে হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা আর্মি র্যালি দু হাজার একুশ সালে হবে না এটা তো সবাই জানে কলকাতা আর্মি র্যালি দু হাজার বাইশ সালে হবে শিলিগুড়ি আর্মি র্যালি দু হাজার একুশ সালে হয়েছে সেহেতু শিলিগুড়ি আর্মি র্যালি দু হাজার একুশ সালে কোনো কথা নেই বাইশ সালের আগস্টের পর কিন্তু হবার একটা চান্স রয়েছে তো বহরমপুর কলকাতা এবং শিলিগুড়ি আর্মি র্যালি কবে হবে দেখো বহরমপুর আর্মি র্যালি দু সালে হবার কথা ছিল কিন্তু ব্যারাকপুর আর্মি র্যালি পিছিয়ে গিয়েছে সেখান থেকে কিন্তু আমরা ইনফরমেশান পাচ্ছি যে বহরমপুর আর্মি র্যালি দু সালে হবে না বহরমপুর আর্মি দু হাজার বাইশ সালে মিনিমাম ফেব্রুয়ারির দিকে কিন্তু হতে পারে মিনিমাম ফেব্রুয়ারির দিকে বহরমপুর আর্মি র্যালি হবার একটা চান্স রয়েছে এবং তোমাদেরকে বলবো অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু দু হাজার একুশ সালে পেয়ে যাবে ডিসেম্বরের দিকে এটি কনফার্ম যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু দু হাজার একুশ সালেই হবে এবং কলকাতা আর্মি র্যালি কিন্তু মার্চ এবং এপ্রিল দু হাজার বাইশ সালে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু দু হাজার একুশ সালে হবে শিলিগুড়ি আর্মি র্যালি দু হাজার বাইশ সালে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান সেটি পরে আমি জানিয়ে দেবো এটা অনেক দেরি রয়েছে অর্থাৎ আগস্টের দিকে হবার একটা চান্স রয়েছে কেননা দু হাজার একুশ সালে যে রিক্রুটমেন্ট হয়েছে তোমরা জানো যে আর্মি র্যালি মিনিমাম এখন দুই থেকে তিন বছর পর কিন্তু ওপেন র্যালিগুলো হচ্ছে সেহেতু শিলিগুড়ি আর্মি র্যালি দু সালে হয়েছে তাই বাইশ সালে মিনিমাম আগস্টের পর একটা চান্স রয়েছে শিলিগুড়ি আর্মি র্যালি তো যারা শিলিগুড়ি আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আর্মি র্যালির প্রস্তুতি প্রস্তুতি নিতে নিতে থাকো তার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো চাকরির প্রস্তুতি নিয়ে থাকো কেননা আর্মি র্যালির জন্য তোমরা যদি অপেক্ষায় থাকো তাহলে কিন্তু তোমাদের লাইফ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বর্তমান যুগে ওকে আমি তোমাদেরকে সব কথাই আমি সত্য বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে র্যালি পিছিয়ে যাচ্ছে এই র্যালি পিছাবার একটাই দোষ হলো সরকারের দোষ কেননা এক্ষেত্রে আমি রাজ্য সরকারের কোনো দোষ দেব না রাজ্য সরকারের সব কিছু ওপেন হয়েছে স্কুল থেকে শুরু করে স্কুল নভেম্বরে কিন্তু ওপেন হয়ে যাবে এবং রাজ্যের মোটা অঙ্কের কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা হয়েছে তোমরা জানো এবং র্যালি কিন্তু চারটি পাঁচটি ডিস্ট্রিক্ট নিয়ে হয়ে থাকে সেহেতু বিভিন্ন রাজ্যের বেঙ্গল পুলিশ তারপরে তোমাদের এখন কিন্তু সিভিল ডিফেন্সের কিন্তু মাঠ চলছে ফিজিক্যাল চলছে সেহেতু রাজ্যের বিভিন্ন ডাব্লু পরীক্ষা হয়েছে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে নব নয় লাখ দশ লাখ কিন্তু পরীক্ষার্থী কিন্তু বেঙ্গল পুলিশে কিন্তু বসেছিল এক্ষেত্রে অনেক ভিড় সামান্য আর্মি র্যালির থেকে কেননা আর্মি র্যালি চারটি ডিস্ট্রিক্ট নিয়ে হয়ে থাকে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু শুধুমাত্র সতেরো থেকে তেইশ বছরের ছেলেরাই কিন্তু আবেদন করতে পারে এরপরে কিন্তু আগে পিছু বয়স হয়ে গেলে কিন্তু কেউ অ্যাপ্লিকেশান করতে পারে না ওকে তো এগুলো হলো পুরোপুরিভাবে সরকারি দোষ কেননা বর্তমান যুগে তোমাদের এখন পুরোপুরিভাবে যে ফোর্স সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে নিয়োগ খুব কম অর্থাৎ যারা স্বপ্ন দেখছো ফোর্সের তাদেরকে বলবো তোমরা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য প্রস্তুতি নিতে নিতে থাকো ওকে তো আমি তোমাদেরকে বলবো যে ফোর্স এখন নিয়োগ হচ্ছে না কেননা যারা জব করছে বা যারা ফোর্সে এখন রয়েছে তোমার যে বন্ধুগুলা তাদেরকে বলবে প্রত্যেকটি ফোর্সের কেন জিডি বলো টেকনিক্যাল বলো ট্রেডসম্যান বলো নার্সিং অ্যাসিস্ট্যান্ট বলো যে কোনো ট্রেডের কিন্তু ভ্যাকানশিপ অনেক রয়েছে কিন্তু ভারত সরকার সেটা নিয়োগ করছে না যারা এখন কর্মরত রয়েছে ফোর্সে তাদেরকে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে দুই থেকে তিন হাজার টাকা মাইনে বেশি করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এই বারো ঘন্টা দশ ঘন্টা করে ডিউটি করিয়ে নেওয়া হচ্ছে যারা পুরাতন রয়েছে এবং যারা নতুন যুবক যারা প্রস্তুতি নিচ্ছে নতুন নতুনদেরকে কিন্তু কোনো রকমভাবে চান্স দেওয়া হচ্ছে না কেননা একটা ফোর্সের পেছনে কিন্তু অনেক খরচা রয়েছে তোমরা জানো তার ট্রেনিং থেকে শুরু করে তার মাসিক মাইনে থেকে শুরু করে তার ফ্যাসিলিটি থেকে শুরু করে হোস্টেল থেকে শুরু করে অনেক খরচা রয়েছে সেই খরচাটা কিন্তু ভারত সরকার এখন বহন করতে পারছে না কেননা ভারতের আর্থিক অবস্থা কিন্তু অন্যান্য দেশের থেকে অনেকটাই স্মৃতিশীল ওকে কেননা তোমরা জানো যে অন্যান্য দেশ কত ডেভেলপ করছে কিন্তু ভারতবর্ষে অনেক খনিজ সম্পদ ধন থাকার সত্ত্বেও কিন্তু ভারত সরকার পিছিয়ে যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় তোমরা যারা খেলা দেখো ক্রিকেট খেলা দেখবে যে দুবাইয়ে কিন্তু এখন স্টেডিয়াম ভর্তি দর্শক নিয়ে কিন্তু খেলা হচ্ছে কিন্তু ভারতবর্ষে এখন পর্যন্ত কোভিড ভয়েই সবাই ঘরে ভিতরে বসে থাকছে ওকে এবং কোভিডের জন্যই কিন্তু কোভিড নাইন্টিন অর্থাৎ করোনার জন্যই বিভিন্ন চাকরির রিক্রুটমেন্টগুলোকে একটা তারা ভাবছে যে কোভিডের জন্যই কিন্তু তারা কাটিয়ে দিচ্ছে যে এখন করোনা হয়েছে কোনো চাকরি দেওয়া হবে না বা এখন কোনো রিক্রুটমেন্ট করা যাবে না এই যে একটা তো ফ্রেন্ডস এই জন্যই কিন্তু তোমাদের র্যালিগুলো পুরোপুরিভাবে পোস্টপন্ড করে দিয়েছে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট চেক করো তাহলে তিন মাস থেকে কোনো র্যালির নোটিফিকেশান আসে না শুধু বহরমপুর কলকাতা শিলিগুড়ি বলে না ভারতবর্ষের প্রত্যেকটি আর্মি র্যালি কিন্তু বন্ধ রয়েছে ওকে আগে কী হতো প্রত্যেক দিন একটা করে নোটিফিকেশান আসতো যে কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিসের এখন সেটি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে না তো দুই থেকে তিন বছর পর্যন্ত কোনো র্যালি আজ পর্যন্ত হয়নি এরকম কেস শুধুমাত্র এই বছর কিন্তু হয়েছে অর্থাৎ এই দুই তিন বছর থেকে কিন্তু এটা হচ্ছে ওকে তো এর কারণ এটাই ওকে সবাইকে হয়তো কেউ জানছে কেউ জানছে না সবাইকে করোনার ছলে কাটিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এর কারণ এটাই যে আর্থিক অবস্থা এখন খুব সংকটে ওকে তো ফ্রেন্ডস তোমরা যদি আর্মি হতে চাও অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরতে হবে সরকার যেটা করবে সেটাই আমাদেরকে মাথা পেতে নিতে হবে ওকে তো এগুলো ছিল তোমাদের পুরোপুরি আপডেট তোমরা কমেন্ট করছিলে তোমাদের কমেন্টের উত্তর আশা করি পেয়ে গেছো ধন্যবাদ